মালবাজার শহর থেকে মঙ্গলবাড়ি হাটে যাওয়ার পথে নেহরু নদী সেতু থেকে হাট ব্যবসাদের গাড়ি নদীতে পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। মালবাজার শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 31 নম্বর জাতীয় সড়কে নেওড়া সেতুর রেলিং ভেঙে একটি গাড়ি নদীতে আছড়ে পড়লে মৃত্যু হয় একজনের। ঘটনায় আহত রয়েছেন আরও দশজন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছেন মৃতের নাম গৌরীশঙ্কর কান্তি, মালবাজার শহরের বাসিন্দা। এই হতাহতরা সকলেই পেশায় হাট ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে এদিন মালবাজার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের ধারণা, নিয়ন্ত্রণ হারানোর জেরেই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়, তবে গাড়ি চালক পলাতক। এদিন মালবাজার শহর থেকে হাট ব্যবসায়ীরা প্রতিদিন ভোরেই বিভিন্ন হাটের উদ্দেশ্যে রওনা হন। প্রতি বৃহস্পতিবার মেটলি ব্লকের মঙ্গলবাড়িতে সাপ্তাহিক হাট বসে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই হাটে যেতে মালবাজার শহরের হাট ব্যবসায়ীরা একটি মিনি ট্রাকে করে এদিন ভোরে মালবাজার শহর থেকে মঙ্গলবাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে যাওয়ার পথে মালবাজার শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 31 নম্বর জাতীয় সড়কে থাকা নেওড়া নদীর সেতুতে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে গাড়িটি সোজা প্রায় 50 ফুট নিচে নদীতে গিয়ে পড়ে। অতটা ওপর থেকে নদীতে পড়ার জেরে গাড়িটি দুটুকরো হয়ে যায়। গাড়িতে থাকা হাট ব্যবসায়ীদের ব্যবসার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ, SSB, দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গৌরীশঙ্কর বাবুকে মৃত বলে ঘোষণা করেন। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार सबै मेरो जयगोवासीलाई फूलपाती बडा दशैं भाई टीका साथै छठ पूजा को पवन अवसर में हार्दिक मंगलमय शुभकामना। नमस्कार। नमस्कार, यस फुलपाती दुर्गा पूजा एवं दसैँको उपलक्ष्यमा हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাই রিভার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।